দারুণ হয়েছে, ব্যাপক। বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে, আর চিকেন দিয়ে আজকে রেসিপিটা বানাবো। আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। আজকে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন কিমা। এটা আমি দোকান থেকে কিমাটা করে এনেছি। তো রেসিপিটা বানানোর জন্য কিন্তু এই কিমাটা লাগবে না, এই কিমাটাকে আবার বেটে নেব। চিকেনটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি, দেখুন বেশ অনেকটাই মিহি হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব। এখন এই চিকেন বাটার মধ্যে দিয়ে দেব বিট লবণ 1 চা চামচ, লবণ 1 চা চামচ, পেঁয়াজ কুচি 2টি ছোট সাইজের, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণ ধনে পাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। এখন এই সবগুলো খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখবো, যাতে সবগুলো খুব ভালোভাবে একসাথে মিশে যায়। চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন এগুলোকে সমান ভাগে মোটামুটি একটা ভাগ করে নেব। এখন হাতের মধ্যে খুব সামান্য পরিমাণ সাদা তেল আমি মেখে নেব। এখন একটা ভাগ নিয়ে এরকম গোল শেপ দিয়ে নেব। গোল মতো শেপ দিয়ে নিয়েছি, এবার এটাকে প্লেটের উপর রেখে আমি ছুরি দিয়ে একটা শেপ দিয়ে নেব। ছুরি দিয়ে করছি তার কারণ হচ্ছে সব দিকটা খুব ভালোভাবে মসৃণ হবে। আমি এটাকে বরফির মতো শেপ দিয়ে নেব। আমি বরফির মতো শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা গোলও করে নিতে পারেন। একই পদ্ধতিতে আমি বাকিগুলিও তৈরি করে নেব। সমস্ত চিকেন পিসগুলো আমি শেপ দিয়ে নিয়েছি। 2টি ডিম নিয়ে নিয়েছি, ডিম 2টি ভেঙে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব বিট লবণ 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ। ডিমটাকে খুব ভালো করে গুলে নেব। ডিমটা খুব ভালোভাবে গুলে নিয়েছি, আর এদিকে আমি একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্পস। আপনারা যদি ব্রেড ক্রাম্পস না পান, তাহলে টোস্ট বিস্কুট সেটাকে গুঁড়িয়েও এরকম করে ব্রেড ক্রাম্পসের মতো তৈরি করে নিতে পারবেন। তৈরি করে রাখা চিকেনের শেপ আমি একটা তুলে নেব। হাত দিয়ে তুললে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে, তাই আমি খুন্তি দিয়ে তুলে নেব। এখন এটাকে আমি ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমের ব্যাটারটা লাগিয়ে নেব। এখন চিকেনের শেপটাকে আমি তুলে ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে ব্রেড ক্রাম্পসটা চারিদিক থেকে কোট করে নেব। আমি আবার একটা চিকেনের শেপ তুলে নিলাম। এখন এটাকে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে ডিমের ব্যাটারটা কোট করে নেব।
ডিমের ব্যাটারটাতে কোট করা হয়ে গেছে, এখন এটা তুলে আমি ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে দেবো। ব্রেড ক্রাম্পসটাও খুব ভালোভাবে চারিদিকে কোট করে নেব। ঠিক একইভাবে আমি বাকিগুলোও কোট করে নেব। সেপগুলো আমি প্রথমে ছোট ছোট করেছিলাম, এখন ডিমের ব্যাটার এবং ব্রেড ক্রাম্পসের মধ্যে দেওয়ার পর কিন্তু সেপগুলো একটু চ্যাপটা করে দিলে একটু বড় হয়, যেটা কিন্তু দেখবেন দোকানে যেরকম পাওয়া যায় একটু বড় বড়, ঠিক সেরকমই হয়ে যাবে। ডিমের ব্যাটারটা দেওয়ার পর একটু বড় হয়ে গেছে, এখন এটাকে ব্রেড ক্রাম্পস দিয়ে চাপার সময় একটু বড় হয়ে যাবে। দেখুন এখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে ব্রেড ক্রাম্পসের মধ্যে কোট করার পর। চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমার এখন বেশ অনেকটাই নরম আছে। এটাকে যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে কিন্তু এটা বেশ অনেকটাই শক্ত হয়ে যাবে। 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে এটাকে তৈরি করলে কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়ে যাবে, কিন্তু আমি এখানে একটু নরম নরমই বানাবো, কারণ বেশি টাইম নেই হাতে, খুব তাড়াতাড়ির মধ্যেই বানাবো, তার জন্য আমি নরমই বানাচ্ছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। কাটলেটগুলো তো আমার বেশ ভালোই নরম ছিল, তো তেলে দেওয়ার আগে এগুলোকে আমি হাত দিয়ে চেপটে একটু শেপ দিয়ে নেব, কারণ এগুলো যখন আমি ডিমের ব্যাটারের মধ্যে ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়েছিলাম তখন কিন্তু একটু শেপগুলো উল্টোপাল্টা হয়ে গেছিলো, তাই এখন কিন্তু হাত দিয়ে চেপটে খুব সুন্দর একটা শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা এরকম একটা সুন্দর শেপ দিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা বরফি শেপ। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন শেপ করে নেওয়া কাটলেট একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। কাটলেটগুলো ভাজার সময় কিন্তু আঁচ একদম কম রেখে ভাজবো, আমি যেহেতু এখানে কাঁচা চিকেন একদম রান্না করছি, চিকেনটা ভাজতে একটু সময় লাগবে, তাই আঁচ একদম কমিয়ে রেখে আস্তে আস্তে কাটলেটটা ভাজা হবে। তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু আমি একদমও নাড়িনি, এখন বেশ শক্ত হয়ে গেছে, এখন উল্টে দেবো। এখন কিন্তু আর কোনো রকমভাবেই কিন্তু কাটলেটগুলো ভেঙে যাবে না। এবার উল্টে দিয়েছি, এবার এই দিকটাও খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা কাটলেটগুলো কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখনও পুরোপুরি ভাজা হয়নি, আরও কিছুটা লাল হবে তখন কিন্তু একদম খুব সুন্দরভাবে ভাজা হবে, আরও কিছু সময় একদম কম আছে ভেজে নেব। কাটলেটগুলো একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক একইভাবে বাকি কাটলেটগুলিও ভেজে নেব। বাকি কাটলেটগুলিও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুদের বলো আজ আমরা কি রান্না করেছি। চিকেন কাটলেট। তো চিকেন কাটলেটটা দেখতে তো দারুণ সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে চিকেন কাটলেটটার মধ্যে মাংস বন্ধুরা আজ আমরা এই চিকেন কাটলেটটা একদম খুব কম সময়ের মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি, আর আমরা খুব কম পরিমাণ উপকরণ দিয়ে বানিয়েছি, আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর যে কোনো সময় কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের তো ভীষণ পছন্দ, সেটা আমাদের ভুটুমকে দেখেই বুঝতে পারছেন, খুবই ভালোবাসে খেতে, চিকেন খেতে তো ভীষণ ভালোবাসে, আর ভুটুমের এটা খুবই পছন্দ হয়েছে। বন্ধুরা আপনারা তো কালারটা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর একটা লাল কালার হয়েছে, আর এত মুচমুচে হয়েছে, ভীষণ ক্রিস্পি হয়েছে।
সত্যি অসাধারণ লাগছে। এটা কি দিয়ে বানাচ্ছ? মাংস দিয়ে? মাংস দিয়ে দেখুন দেখুন অসাধারণ দারুণ। আমাকে আটা দাও না, ওকে দেখুন একটা অলরেডি শেষ। ব্যাপক লাগছে খেতে, মানে দোকানে খাই দোকানের থেকেও দারুণ লাগছে খেতে। সত্যি খুব সুন্দর লাগছে, একদম টাটকা ফ্রেশ। কি মুচমুচে, ভীষণ ক্রিস্পি হয়েছে বাইরেরটা। আর বন্ধুরা এই গায়ে যাচ্ছে না করমল করমল করছে। এই লাল সবুজ দুটো চাটনি দিয়ে খেতে হবে, দু রকম সস দিয়ে। বন্ধুরা আমাদের এই চিকেন কাটলেটের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে কিন্তু বাড়িতে অতি অবশ্যই একবার বানাবেন, বাচ্চা থাকলে তো তাদের জন্য বাড়িতে বানিয়ে দেবেনই। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। আর অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অতি অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে এখানেই শেষ করছি।